হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকের টিউটোরিয়ালে আমি দেখাবো কিভাবে জিমিনি প্যাটার্ন এডিটর X19 অর্থাৎ ভার্সন 19 দিয়ে একটি প্যাটার্ন তৈরি করতে হয়। তো প্রথমে আমরা এই অ্যাপটি অন করে নিচ্ছি ডবল ক্লিক করে, এবং এখানে একটি আমরা ক্লিক করে দিব ভার্সন X19। এখন দেয়ার ইজ নো ডঙ্গল, দ্য অ্যাপ্লিকেশন উইল বি ওপেন ইন ডেমো ভার্সন, ওকে। এবং এই পেজের উপর আমরা একটা ক্লিক করে দিব, তাহলে ওই এটি চলে যাবে পিকচারটি। অ্যান্ড দেন এখানে আমরা একটি ড্র মোড রেক্টেঙ্গেল নিব, এখানে অপশন ক্লিক করে রেক্টেঙ্গেল ড্র রেক্টেঙ্গেল ডায়াগোনাল, তো এখানে আমরা ক্লিক করে দিলাম। দেন এখানে আমরা লেন্থের মেজারমেন্ট নিব, আমাদের লেন্থের মেজারমেন্ট হচ্ছে কি 65 এবং চেস্ট দেওয়া আছে 50, তো আমরা এখানে দিয়ে দিচ্ছি 65 আর এক্সএম অ্যাড করে সিঙ্গেস অ্যালাউন্স 66 দিয়ে দিচ্ছি, ইন্টার। এবং এখানে দিয়ে দিব চেস্ট 50, 50-র অর্ধেক হচ্ছে 25.5 এক্সএম আমরা বাড়তি অ্যালাউন্স দিলাম, তাহলে 25.5, ইন্টার। এটাকে লক করে দিলাম, লক করে দেওয়ার পরে ভ্যালিড, তাহলে আমাদের ভ্যালিড একটি রেক্টেঙ্গেল চলে আসলো। দেন এখন আমরা কি করব, এখন যে চেষ্টা করব, এখানে আমরা ইয়ের মেজারমেন্টটা নিব, আপনার নেক উইথ, নেক ড্রপ এগুলোর মেজারমেন্টগুলো নিব। তাহলে আমাদের এখানে নেক উইথ দেওয়া আছে 18, নেক ড্রপ 9 এবং শোল্ডার 44, ওকে। তাহলে আমরা এখানে সিলেক্ট করার পরে এখানে যাব, ক্রিয়েট এ নিউ পয়েন্ট গিভেন এ ডিস্টেন্স ফ্রম দ্য সিলেক্টেড পয়েন্ট, এখানে ক্লিক করার পরে সরি এখানে ক্লিক করব, ক্লিক করার পরে এখানে আমরা নিকুইথের মেজারমেন্ট দিয়ে দিব। যদি আমরা সবসময় জানি যে জিমিনি যে কোনো প্যাটার্নে ক্লকওয়াইজ ক্লকওয়াইজ মেজারমেন্ট করতে হয়, এদিকে ডান দিকে যদি ঘুরে তাহলে হচ্ছে কি আপনার প্লাস দিতে হয়, আর এই এদিকে ঘুরলে এদিক থেকে অর্থাৎ ঘুরে উল্টো দিকে ঘুরলে আমরা মাইনাস দিতে হয়। তো যেহেতু আমরা নিকুইথের মেজারমেন্ট এদিকে নিব, তাহলে আমরা প্লাস দিতে হবে, তো প্লাসের চিহ্ন সাধারণত দিতে হয় না, শুধু মাইনাসের অপশন যেটা আছে এদিকে গেলে মাইনাস দিতে হয়, তো আমরা মাইনাস দিয়ে দিব সেক্ষেত্রে। তো এখানে আমরা কি করব, নেকুয়েতের মেজারমেন্ট ছিল 18, 18-র অর্ধেক হচ্ছে 9 এবং শোল্ডার ছিল 22, 22-এর অর্ধেক 44 আর অর্ধেক হচ্ছে গিয়া 22, তাহলে 22 হলে দিয়ে দিলাম। এবং স্পেস দিয়ে আবার আমরা নেক ড্রপ দিব 2 এবং নেক ড্রপ ফ্রন্ট নেক ড্রপ ছিল 9, সরি এখানে মাইনাস 2 দিতে হবে এবং এখানে মাইনাস 9 দিতে হবে, তো 9 দিয়ে আমরা ইন্টার দিয়ে দিব, ইন্টার দিয়ে এই যে অপশনগুলো চলে আসলো। এখন এই শেপ টুল সিলেক্ট করে এখান থেকে আমরা দুইটা অপশন সিলেক্ট করলাম, অ্যান্ড দেন এখানে আমরা শোল্ডার স্লপের একটি মেজারমেন্ট দিয়ে দিব 4 সিএম। এখন আমরা দেখবো যে আর্মলের মেজারমেন্টটা কত আছে, আর্মলের মেজারমেন্ট হচ্ছে 22, যদি 22 হয় তাহলে এখান থেকে আমরা 22 কে আমরা এখান থেকে দিয়ে দিব 22, ওকে। মেজারমেন্টটা তাহলে আমরা এখানে মেজারমেন্ট শো করে দেখে নিই যে আমরা কত আছে, শো হাইট ডিস্টেন্স, ওকে 22.28, তো অলমোস্ট ওকে আছে। তারপরে যদি মেজারমেন্টটা আমরা পুরোপুরি ক্লিয়ার করতে যাই, সেক্ষেত্রে এখান থেকে আমরা কি করব, 100% ক্লিয়ার ওকে করতে গেলে 22.28 আসছে, 22.28, অর্থাৎ এই এই অপশনটাকে যদি আমরা এক্সেক্ট করতে চাই সেক্ষেত্রে আমার দুইটা কাজ, একটা কাজ করতে হবে, এখানে এই অপশনটাকে সিলেক্ট করে দেন এখানে এবং ফার্স্ট পয়েন্ট এবং সেকেন্ড পয়েন্ট দুটাই ক্লিক করতে হবে,
ক্লিক করার পর এই মাঝখানে একটি ক্লিক করে দিতে হবে হুম তো ক্লিক করে দিলে দেন সরি আমি একটু রং হয়েতে চলে গেছি নেদেবেন্টি আবার শো করে নি বাইশ পয়েন্ট এইট এখান থেকে আমরা যাব এই অপশনটিতে চেঞ্জ সিলেক্ট লেন্থে গিয়ে ফার্স্ট পয়েন্ট এবং এখানে করব আমরা সেকেন্ড পয়েন্ট ক্লিক করলাম এবং থার্ড পয়েন্ট হিসেবে আমরা এই অপশনটাকে ক্লিক করব ক্লিক করা এখানে আমাদের লেন্থ আছে বাইশ পয়েন্ট টু এইট তো আমাদের এখানে আমরা রাখবো বাইশ এক্সাক্ট বাইশ তো বাইশ যদি রাখি আমাদের পয়েন্টটা মুভ করতে হবে এই পয়েন্টটা আমরা যে শোল্ডার স্লোপ যা আছে তাই রাখবো কিন্তু আর্মলের যে পয়েন্টটা আছে এটাকে হরিজন্টালি মুভ করাবো হরিজন্টালি মুভ করাবো এটা হচ্ছে কি প্যাটার্নের ভার্টিক্যাল এবং এটা হচ্ছে হরিজন্টাল তো আমার দুই নাম্বার পয়েন্টটি ইয়ে করব ওকে দেওয়ার পরে আমরা এখানে ভ্যালিড দিয়ে দিব এখানে টোয়েন্টি টু চলে আসলো দেন আমরা এটাকে সিলেক্ট করে এই অপশনটা যাব এবং এখানে গিয়ে আমরা এটাকে কার্ভ করে দিব টার্ন টু কার্ভ তো কার্ভ করে দিলে সেক্ষেত্রে এখানে এইভাবে দিব আর এই জায়গাটাকে আমরা আমরা সরাসরি নাইনটি ডিগ্রি করে দিব ওকে নাইনটি ডিগ্রি করে দিলাম ওকে দেন এখানে আমরা এই অপশনটাকে নিয়ে এই জাস্ট এখানে কার্ভ লেন্থ থেকে ডবল ক্লিক করে এটাকে মাইনাস করে দিব এবং মাইনাস করে দেওয়ার পরে এই অপশনটা এখানে আমরা কার্ভ করব তো কার্ভ করতে গেলে কার্ভ করার ক্ষেত্রে সাধারণত আমরা এই অপশনটা টার্ন টু কার্ভ তো টার্ন টু কার্ভ করে দিব এই অপশন এই পয়েন্টটাকে সিলেক্ট করে আমরা সেট অরিজিন দিয়ে নিব সেট অরিজিন দেওয়া নেওয়ার পরে জাস্ট এটাকে এটা সমান করে দেবো স্ট্রেট করে দেওয়ার জন্য আর এখান থেকে কার্ভ করে দিব তাহলে আমাদের একটা ব্যাক পার্ট তৈরি হয়ে গেল দেন আমরা এখন যে কাজটি করব আমরা ফ্রন্ট পার্ট তৈরি করব ফ্রন্ট পার্ট হলে কন্ট্রোল ডি প্রেস করে আমরা এটাকে কপি পেস্ট করে নিব কন্ট্রোল ডি ডি হলে প্যান্টটি ডবল হয়ে গেল প্যান্টটি কি ডবল হয়ে গেল তো সেক্ষেত্রে আমরা এখানে জাস্ট এখান থেকে আমরা ডবল ক্লিক করে এটাকে কেটে দিব ফ্রন্ট যেহেতু আমাদের করা বা ব্যাক যেহেতু আমাদের করা আছে তো আমরা ফ্রন্ট করবো এটাকে ফ্রন্ট ক্লিক করে এখানে সেট অরিজিন এবং এইটার বরাবর রাখবো এই যে এরোর বরাবর রাখবো এরোর বরাবর রেখে এইটাকে আমরা এভাবে দিয়ে দিব তো আমরা চেক করার জন্যে সিমিট্রি করে দিব সিমিট্রি করার জন্য আমরা যেতে হবে এই অপশনটিতে এখানে ক্রিয়েট সিমিট্রি অ্যাক্সিস এখানে ক্লিক করে দেওয়ার পর আবার সরি আমি আবার দেখাচ্ছি এখানে গিয়ে এই অপশন ঢুকবেন এবং দেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে জাস্ট এখানে গিয়ে শো হাইট সিমিট্রি অ্যাক্সিস সো হাইট সিমিট্রি অ্যাক্সিস জাস্ট এখানে ক্লিক করে দিবেন ওকে ব্যাকপার্টির ক্ষেত্রে ঠিক সেম আমরা এই পয়েন্টটি একটি পয়েন্ট বেশি আছে এখানে আমরা এটাকে ডবল ক্লিক করে কেটে দিলাম কেটে দেওয়ার পরে গার্মেন্ট টুল যাওয়ার পরে ক্রিয়েট সিমিট্রি অ্যাক্সিস অ্যান্ড দেন এখানে ক্লিক করে দিব দেওয়ার পরে এখানে এই পিস টুলে গিয়ে এটাকে সিলেক্ট করে নিতে হবে প্রথমে দেন এইখানে ওকে তাহলে আমাদের প্রথম দুটি কাজ হয়ে গেল ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্টের কাজ হয়ে গেল তোমার পিসের ইনফরমেশন দেওয়া নেই পিসের ইনফরমেশন দিয়ে দিচ্ছি আমরা এখানে এখানে আছে ফেব্রিক নেম পিস নেম হচ্ছে কি এটা এফ আর ও এন টি ফ্রন্ট ফ্রন্ট আমরা ক্যাপিটাল লেটারে লিখে দিই এফ আর ও এন টি ওকে ফ্রন্ট এবং এটাকে দিয়ে দিব আমরা ব্যাক
কে ব্যাক এখন কথা হচ্ছে যে আমরা সিম অ্যালাউন্স কিভাবে দিব তো সিম অ্যালাউন্স দেওয়ার ক্ষেত্রে আমরা এই এখানে ঢুকবো জাস্ট বডিটাকে পিস্টুলে গিয়ে সিলেক্ট করে বডিটাকে পিস্টুলে গিয়ে সিলেক্ট করলাম এবং সিলেক্ট করার পরে এইখানে যে একটা প্লে এর মতো বাটন দেয়া আছে জাস্ট এখানে ক্লিক করে দিব তাহলে আমাদের চলে আসবে সিম অ্যালাউন্সটা এবং এখানে গার্মেন্ট টুলে গিয়ে এখানে সিলেক্ট করলাম আমাদের ইয়াতে বটমে বটমে সিলেক্ট করার পরে আমরা এই অপশনতে ঢুকবো এডিট সিম অ্যালাউন্স এখানে ক্লিক করলাম এবং এখানে এক সিএম এর ক্ষেত্রে ওল্ড এক সিএম এর ক্ষেত্রে আমরা এখানে আমরা দুই সিএম করে দিব ওকে হয়ে গেল আমাদের সিম অ্যালাউন্স দুই সিএম এবং সেম এটার ক্ষেত্রেও আমরা প্লে বাটনে ক্লিক করে সিম অ্যালাউন্স দিয়ে দিলাম এখন গার্মেন্ট টুলে গিয়ে জাস্ট বটমে সিলেক্ট করার পরে এখান থেকে এডিট সিম অ্যালাউন্স এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পরে জাস্ট এখানে আমরা টু সিএম অ্যাড করে দেব তো এখানে একটা কথা আছে এই এই যে ফোল্ডটা আছে এই ফোল্ডটাকে আমরা চেঞ্জ করে দিতে পারবো ইনস্ট্রাকশন আমরা এখানে প্রিভিয়াস সিমেট্রি অথবা নেক্সট সিমেট্রি দিয়ে এটাকে ঠিক করে দিতে পারবো নো হ্যাঁ ওকে এখানে আমাদের প্রিভিয়াস সিমেট্রি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে জাস্ট আমাদের এটা চলে আসলো আমরা কার্ভটাকে ঠিক করে নিলাম এখন এখানে অল বাটন ধরে এর সাথে এটা অ্যাড করে দেব ওকে তাহলে আমাদের এই সিমের সাথে মিল আছে তো মিল থাকার পরে জাস্ট এখান থেকে সরিয়ে এটাকে এখান থেকে সরিয়ে আমরা এখন করব কি যে স্লিপটা করব স্লিপটার মেজারমেন্ট কত দেয়া আছে আমাদের স্লিপ লেন্থ কত দেয়া আছে স্লিপ লেন্থ দেয়া আছে 22 এবং 22 21 তাহলে 22 21 হলে জাস্ট এখান থেকে আবার সেই প্রথমের মতো আমরা চলে যাব ড্র টুলে ড্র টুল গিয়ে এখান থেকে রেকট্যাঙ্গেল এন্ড দেন এখানে গিয়ে আরেকটা ক্লিক করে ছেড়ে দেব এখন এখানে দিব লেন্থের মেজারমেন্ট 22 এবং এন্টার দিয়ে আমরা দিব 21 বাইসেপ দিয়ে এন্টার দিয়ে লক করে দিলাম দুটা এবং প্রতিটি ক্ষেত্রে কিন্তু এন্টার প্রেস করতে হবে তাহলে লক হবে তাছাড়া কিন্তু লক হবে না হ্যাঁ লক না হলে আপনার প্যাটার্ন ঠিকমতো এখানে ব্লে ঠিকমতো হবে না তো এখানে আমাদের এখানে ব্লিড ব্লিড অপশন ক্লিক করলে এই মেজারমেন্টটি চলে আসলো আমাদের রেকট্যাঙ্গেলটি পুরোপুরি চলে আসলো তো এখানে দেওয়ার পরে আমরা যে জিনিসটা করব এখানে আমাদের নেকের যে মেজারমেন্টটা নেকটাকে করব আমরা এখান থেকে সরি নেকটা না এখানে স্লিপ স্লিপটাকে আমরা এখান থেকে জাস্ট স্লিপ ওপেনিং এর মেজারমেন্টটা নিতে হবে স্লিপ ওপেনিং দেয়া আছে 17 স্লিপ লেন্থের মেজারমেন্টটা নিয়েছি আমরা তো স্লিপ মেজারমেন্ট শো করে দিই স্লিপ লেন্থ 22 দেয়া আছে আমরা এখান থেকে নিব আমরা 17 তো 17 নিলে এখান থেকে জাস্ট আমরা এখানে কমিয়ে দিব অথবা এখান থেকে আমরা এই পয়েন্টের মাধ্যমেও নিতে পারি এই পয়েন্টের মাধ্যমে নিতে পারি সেই ক্ষেত্রে আমরা এখানে ইয়ে বসিয়ে দিব ডিস্টেন্স বসিয়ে দিব ডিস্টেন্স দিব আমরা 17 17 সরি এটাকে দিব আমরা 17 দিয়ে দিব এখান থেকে ক্লিক করার পরে সরি পিস্টুলে সিলেক্ট করে এখানে যাব যাওয়ার পরে এখান থেকে জাস্ট এখানে পয়েন্ট বসিয়ে দিব পয়েন্ট দিব আমরা হচ্ছে মাইনাস 17 17 17 দিয়ে এই যে পয়েন্ট নিয়ে নিলাম এবং এখানে ডবল ক্লিক করে কেটে দিব ডবল ক্লিক করে কেটে দেওয়ার পরে এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করে মুভ করব মুভ ধরেন আমরা এখান থেকে 10 সিএম দিয়ে দিলাম ওকে এন্ড দেন এখানে আমরা
এই অপশনটাকে সিলেক্ট করে আমরা টার্ন টু কার্ভ করে নিব এবং এখানে সিলেক্ট করে আমরা সেট অরিজিন দিয়ে নিব যাতে লাইনটা স্ট্রেট থাকে এন্ড দেন এখানে এটাকে ওকে আমাদের এখানে কার্ভ লেন্থ ছিল পেস্ট টুলে গিয়ে এখানে সরিয়ে নিয়ে এটাকে 24.84 তাহলে আমাদের এখানে 23.63 হলে এটাকে মুভ করাতে হবে আরো জাস্ট তো আমাদের যেহেতু আমাদের এখানে 22 এর মেজারমেন্ট দেয়া আছে 21 তো সেই ক্ষেত্রে আমরা যে জিনিসটা করব এটাকে আরো মুভ করে নিব এরো বাটন ক্লিক করে 84 দেয়া আছে আমাদের এখন আমাদের মেজারমেন্টটি পারফেক্ট হয়নি এখানে আছে 84 আর এখানে দেয়া আছে 75 থাকলে সেক্ষেত্রে আমরা পারফেকশনের জন্য এখানে চলে আসছে প্রাইম মেজারমেন্টটি তাছাড়াও আমরা আরেকটি ভাবে করতে পারি এটাকে এখানে দেওয়া আছে 83 আরো পারফেকশনের জন্য আমরা জাস্ট এখানে গিয়ে এই অপশনটা ক্লিক করব এবং সেকেন্ড পয়েন্ট আর থার্ড পয়েন্ট হিসাবে আমরা এটাকে ক্লিক করব আমরা মুভ করব ফার্স্ট পয়েন্ট তো ফার্স্ট পয়েন্ট মুভ করতে গেলে আমরা এটা হরিজন্টালি মুভ করব যেহেতু ভার্টিক্যালি যে মেজারমেন্টটা বাইসেপের মেজারমেন্ট 21 ফিক্স করা আছে তো সেই ক্ষেত্রে আমাদের আর এই উপরের দিকে দরকার নেই আমরা নিব হরিজন্টালি অর্থাৎ এদিকে মেজারমেন্ট নিব এটাকে এদিকে একটু মুভ করে দিব হাতের ডান দিকে একটু মুভ করে দিব তো এই সেই ক্ষেত্রে আমরা 24.83 এর জায়গায় আমরা 4 কে জাস্ট দেখানোর জন্য দেখালাম যে আমরা একদম পারফেক্ট করতে গেলে কিভাবে করা যায় এভাবে ম্যানুয়ালি আপনি এরো বাটনের সাহায্য করতে পারেন কিন্তু এভাবে করলে আপনার খুব সহজেই প্যাটার্নটি হয়ে যাবে তো ঘুরিয়ে পেছানো পেঁচিয়ে আপনাদের দেখানোর মানে হচ্ছে যে প্যাটার্নটি আমি লাইভ করছি আমি এটা আগে কোনো কোনো প্র্যাকটিস করি নাই লাইভ করছি তো যাই হোক এখানে কাজ করেছি হয়তো প্যাটার্নে করতে গিয়ে কোনো জায়গায় ভুল হয়ে গেছে বা হয়ে গেছে সেটিকে আমরা সংশোধন করে লাইভ দেখিয়ে দিয়েছি আসলে প্যাটার্নের ক্ষেত্রে কি হয় যে আমি যে সবসময় যে আপনাদেরকে দেখিয়ে দিই যে আগে প্র্যাকটিস করে দেখিয়ে দিই তো সেক্ষেত্রে দেখা যায় যে আমরা কিছু অপশন যেগুলো ভুল হবার সম্ভাবনা আপনাদের থাকে সেই অপশনগুলো কিন্তু আপনারা ফিরে পান না তো সেই জন্য আমি লাইভ করে দেখিয়ে দিয়েছি যে কিভাবে একটি প্যাটার্ন তৈরি করতে হয় যাই হোক এখানে এখানে ছিল আমাদের 24.84 এবং 24.84 এবং এখানে আমরা এক নম্বর পয়েন্টটা মুভ করাবো সেক্ষেত্রে এটাকে সিলেক্ট করব সিলেক্ট করার পরে আমরা ভ্যালিড দিয়ে দিব দেন ওকে 24.84 তো এই পেজটির আমরা নাম লিখে দিচ্ছি পেজটির নাম হচ্ছে স্লিপ এস ডব্লিউ ভি ই স্লিপ তো স্লিপ আমরা এন্টার দিয়ে দিচ্ছি স্লিপ হয়ে গেল এবং স্লিপের আমরা পেয়ার সিলেক্ট করে দিব 1 ওকে দেন এই সবগুলো এটা এটাতে আমরা সিম অ্যালাউন্স অ্যাড করে দিই সিম অ্যালাউন্স অ্যাড করে দিচ্ছি এখান থেকে জাস্ট এখানে গিয়ে আমরা এখানে 2 দিয়ে দিব এবং এখানে গিয়ে আমরা নেক্সট সিমেট্রি দিয়ে দিব ওকে আর এখানে 2 সিএম দিয়ে ইন্টার দিয়ে দিব ওকে তো আমাদের চলে হয়ে গেল এটি স্লিপের প্যাটার্ন এবং এখানে গিয়ে আমরা জাস্ট এখান থেকে সিমেট্রি দিয়ে দিব এটাকে সিমেট্রি দেওয়া দেওয়ার পরে পিস টুলে গিয়ে সিলেক্ট করে দেন এখানে ক্লিক করে দেব তাহলে হয়ে গেল আমাদের একটি বেসিক প্যাটার্ন তো রিবের প্যাটার্নটা আপনারা অবশ্যই তৈরি করতে পারবেন রিবের প্যাটার্নটা ছিল আমাদের 1.5 সিএম আর এখানে মেজারমেন্টগুলো দিয়ে আমরা রিবের প্যাটার্নটি তৈরি করে ফেলতে পারবেন তো রিবের প্যাটার্ন দেখাচ্ছি না আজকের টিউটোরিয়াল এ পর্যন্তই তো যদি আমার ভিডিওটি ভালো লাগে বা সামান্যতম উপকার হয়ে থাকে আপনাদের আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ